কাতারে অনুষ্ঠিত হলো প্রবাসীদের ইংরেজি নববর্ষবরণ এবং ঢাকা দোহা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন বার্ষিক বনভোজন। সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হক, অর্থ সম্পাদক সুবা খন্দকার, প্রচার সম্পাদক সোলেমান গনি, ইএম আকাশ সহ অনেকেই। নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরিতে ঢাকা দোহা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা। মদিনা ফাহাদ কোম্পানি বিএনপি ও যুবদলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি